এই যে উপরের দিকে উঠছে কিন্তু এবার, এখানে যে বাংলোটা রয়েছে দেখতে পেলে সুগনা ফরেস্ট বাংলো, পাহাড়ি এলাকার যে রাস্তাঘাট ঘর বাড়ি ওই পাশে লেখা রয়েছে WL। হাই ফ্রেন্ডস, আমি আছি এখন দার্জিলিং জেলার একটা অত্যন্ত ছোট্ট একটা গ্রামে যেটা অবস্থিত সুকনাতে। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ এটা কিন্তু সুকনা ফরেস্ট, অনেক গভীর একটা জঙ্গল কিন্তু। আর আমি কিন্তু একটা ভিলেজ এরিয়ার মধ্যে আছি, সুকনা হলো একটা গ্রাম, তো দেখে মনে হচ্ছে না যে এটা কিন্তু গ্রাম। গ্রাম মানেই আমরা জানি যে চাষবাস হয়, তো আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না এখানে। গ্রাম বলতে আমরা বুঝি যে গরু গাড়ি থাকবে আর মাটির বাড়ি থাকবে এরকম ব্যাপারটা, কিন্তু এখানে তেমনটা নাই। আসলে এখানে জনবসতি কম, যেখানে জনবসতি কম থাকে সেটা কিন্তু গ্রামই থাকে। আর আশেপাশে কিন্তু এখানে প্রচুর দোকান টোকান রয়েছে, বেশ সবজির দোকান থেকে শুরু করে কিন্তু সবকিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর এখানে যদি তোমরা থাকতে চাও সেটাও কিন্তু এখানে মানে যে রেন্ট রুম থাকে সেটাও কিন্তু পাওয়া যাবে এখানে। এরকম রোডের পাশেই এই পাশে একটা মন্দির রয়েছে, আর এখানে কিন্তু একটা বেশ সুন্দর রেস্ট করার জন্য বসার জায়গা রয়েছে। আর এই পাশে কিন্তু আর একটা ভিলেজ রয়েছে দেখতে পাচ্ছি, ওখানে লেখা রয়েছে পুন্ডিং বন ছায়া, পুন্ডিং ফরেস্ট ভিলেজ। এদিকে রয়েছে পুন্ডিং যে ফরেস্ট রয়েছে, তো ওটা পরে যাবো আমি, আমি একটু সামনের দিকে একটু যাবো, ওদিকে মানে একটু ঢাল জায়গা রয়েছে, তো দেখবো যে সামনে কি আছে। সুকনা স্টেশন থেকে কিছুটা এগিয়ে আসলেই একটা সুন্দর মনোরম পরিবেশ পাবে। আর এই জায়গাটা কিন্তু আমি ওদিকটাতে ছিলাম, ওখানটাতে কিন্তু মানে খুব গরম ছিল, আর এদিকটাতে কিন্তু একটু বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, যেন মনে হচ্ছে উপরের দিকে উঠছে ঠান্ডা ভাবটা কিন্তু নেমে আসছে। আর দেখতে পাচ্ছি এই পাশটা কিন্তু পুরোপুরি একদম জঙ্গলে ভরা, আমি জঙ্গলের একদম পাশ দিয়ে যাচ্ছি, আর যেতে যেতে জঙ্গলের মধ্যে থাকা পোকামাকড়ের আওয়াজ আসছে। আমি দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যে জল রয়েছে, সম্ভবত এটা পাহাড় থেকে আসা জল। আর এই জঙ্গলে কিন্তু হাতি আছে, হাতি বাঘ বাঘ আছে না জানি না, তো হাতি থাকতে পারে, কারণ শিলিগুড়ির আশেপাশে জঙ্গলগুলো রয়েছে এলিফ্যান্ট অ্যাভেলেবেল পাওয়া যায়। আর আমি যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু এদিকে ফাঁকা জায়গা, ওই পাশে বাজার রয়েছে। জঙ্গলটা তোমাদেরকে দেখালাম, এই জঙ্গলের পাশে কিন্তু অনেক এই যে স্লিপারগুলো পড়ে রয়েছে এগুলো কিন্তু সবই টয় ট্রেনের স্লিপার রয়েছে, মানে যে রেল লাইন যে পাতা হয় সেই সব স্লিপারগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে, সব সাইডে সাইডে রেখে দিয়েছে। কারণটা হলো যদি এই পাশে রয়েছে টয় ট্রেনের লাইন আর এদিকে স্লিপারগুলো পড়ে রয়েছে, কারণটা হলো যখন যদি কোনো কোনো মানে স্লিপার চেঞ্জ করতে হয় তো অ্যাডভান্স রেখে দিয়েছে এইগুলো। ফ্রেন্ডস, ওখানে একটা বানর রয়েছে দেখতে পাচ্ছ, ওই দেখো গাছের গোড়ায়, আমি একটু জুম করে দেখাই তোমাদেরকে। জঙ্গলের মধ্যে কয়েকজন দেখতে পাচ্ছ কি একটা কুড়োচ্ছে, ওই যে ভিতরের দিকটা একদম। এই হলো সবুজে ঘেরা জঙ্গল, আর প্রচুর পুরনো পুরনো কিন্তু অনেক বয়স্ক গাছ। আর এদিকে রয়েছে টয় ট্রেন লাইন, আর ওই পাশে লেখা রয়েছে WL। এই WL লেখার অর্থ এটা কিন্তু টয় ট্রেনের লাইন, অর্থাৎ টয় ট্রেন যখন এখানে আসবে অর্থাৎ সামনে হয়তো কিছু না কিছু আছে, হয়তো বাজার আছে বা কোনো রাস্তা আছে বা কোনো অফিস আছে হতে পারে, এই জন্য আসার আগে তাকে কিন্তু হুইসেল দিতে হবে, এই জন্য এখানে লেখা থাকে WL। আর এই দিকটাতে চলে গেল সুকনো স্টেশন, আর এরপরে সুকনার এই যে লাইনটা এই লাইনের পরে যে স্টেশন সেটা হলো রাংটাং স্টেশন। আর এদিকটাতে লেখা রয়েছে সুকনা ফরেস্ট বাংলো, আর এটা একটা বাংলো, তো এই জন্য অ্যারোচিহ্ন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, লেখা রয়েছে সুকনা ফরেস্ট বাংলো, এই পাশটা হচ্ছে বাংলো। এখানে যে বাংলোটা রয়েছে দেখতে পেলে সুকনা ফরেস্ট বাংলো, আর এখানে কিন্তু কিছু ডাইরেকশন দেওয়া রয়েছে, এখানে লেখা রয়েছে মন অন দ্য ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ডু নট এন্টার ফরেস্ট, তো বলছে যে মানে ওখানে ভিতরে যাওয়া যাবে না, আসলে অনেক জীবজন্তু আছে এই জন্যই অ্যালার্টনেস করছে যে ভিতরে যাওয়া যাবে না, যা দেখবে বাইরে থেকেই। আর এখানে একটা দেওয়া রয়েছে যে
দার্জিলিং হিমালয় রেলওয়ে, এই যে হিমালয় রেলওয়ে যে লাইনটা রয়েছে টয় ট্রেনের ন্যারো গেজ লাইন, তো সেটার একটা ছবি দেওয়া রয়েছে ওখানটাতে। ওখানে হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া, এস্টাবলিশড হয়েছিল 1881। এদিকটাতে সোজা গেলেই পড়বে সুগনা স্টেশন, আর এর পরের স্টেশন হলো রাংটং স্টেশন। ফ্রেন্ডস, এই যে রাস্তাটা চলে গেল এটাই হলো ফরেস্ট যাওয়ার যে ভিতরে প্রবেশ করার জন্য যে রাস্তাটা, সেটাই কিন্তু তো এখন অ্যালাউ করছে না ভিতরে যাওয়ার জন্য, এই জন্য আমি যাবো না। আর এই পাশে রয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফরেস্ট অফিস। সামনেই বাঁদিকে একটা বোর্ড দেওয়া রয়েছে, এখানে লেখা রয়েছে NTFP মিউজিয়াম, অর্থাৎ নন টিম্বার ফরেস্ট প্রোডিউস মিউজিয়াম। এখানে একটা মিউজিয়াম রয়েছে যেটা হলো নন টিম্বার মিউজিয়াম, মিন্স অর্কিড জাতীয় গাছ এখানে লাগানো আছে, যেসব গাছগুলোতে কোনো কাঠ হয় না। পাহাড়ি এলাকার যে রাস্তাঘাট, ঘর বাড়ি, এত সুন্দর শান্ত জায়গা। আর আমি একটু নিচের দিকে ছিলাম, তো ওই দিকটাতে কিন্তু কিছুটা হাঁটার পরেই এখানে একটা দেখলাম প্রাইমারি স্কুল রয়েছে, লেখা রয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন কার্সিয়াং ইঞ্জিনিয়ারিং ডিভিশন, আর এটা কিন্তু একটা প্রাইমারি স্কুল। সামনে একটা বাঁদর রয়েছে, আর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে কিছু না কিছু হয়তো দেখতে পারবো। হ্যাঁ, সত্যি দেখতে পেলাম একটা রাস্তায় বাঁদর রয়েছে। বেশি কাছে যাওয়া যাবে না, কারণটা হলো ওরা মোবাইলটিকে খাওয়ার ভেবে নিয়ে হয়তো কেড়ে নিতে পারে। তো আমি যেখানে আছি এখানে কিন্তু কেউ নেই, শুধু কয়েকটা স্কুল রয়েছে আর গভর্নমেন্ট অফিস রয়েছে, আর চারিদিকে শুধু জঙ্গলে জঙ্গল। আর দেখতে পাচ্ছ একটা দুটো করে গাড়ি যাচ্ছে মাঝে মধ্যে, আর তুমি যদি এখানে একা আছো রাতের বেলা অবশ্যই ভয় পেয়ে যাবে, আমার একটু ভয় ভয় লাগছে। আর আমি এখানে ব্লগ শেষ করব, আর আবার এখান থেকে গাড়ি ধরে আমি আবার শিলিগুড়ি জংশনের দিকে যাব। আর তোমরা যদি এখানে আসো শুকনা, খুবই যারা জঙ্গল ভালোবাসো, ফরেস্ট ঘুরতে ভালোবাসো, তোমরা আসলে আসতেই পারো এখানে। আর দেখতে পাচ্ছ রাস্তা বেশ কত সুন্দর কিন্তু রাস্তাগুলো, মানে অসাধারণ জায়গা, একদম পিসফুল জায়গা পুরো। আর ন্যাচারাল তো জায়গা, যেমন আমাদের কলকাতা ইকো পার্ক আছে তো আর্টিফিশিয়াল ভাবে মানে বানানো হয়েছে অ্যাকচুয়ালি, আর এটা তো প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। আমার তো প্রাকৃতিক জায়গা ঘুরতে খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে প্রাকৃতিক জায়গা ঘুরতে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এদিকে কিন্তু বানরের আওয়াজ করছে, জানি না শুনতে পাচ্ছ কিনা, মাইক্রোফোনে আওয়াজ আসছে কিনা, এই উপর দিয়ে কিন্তু প্রচুর বানর রয়েছে, আওয়াজ করছে কাকা কাকা করে। আর ঠিক আছে, ওকে বাই ফ্রেন্ডস, আজকের মতো এখানে শেষ করছি। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এর আগে আমি একটা ব্লগ ছেড়েছিলাম, ওটা হলো সুকনা যে স্টেশন আছে টয় ট্রেন স্টেশন, তার উপর একটা ব্লগ করেছিলাম, ওটা দেখে নেবে তোমরা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।